প্রণাম বাবু। প্রণাম, কোথায় যাওয়া হচ্ছে? একটু বেরোচ্ছিলাম। বড়বাবু কি এসে গিয়েছেন? আগে হ্যাঁ, তিনি তো ঠিক সকাল 9টায় অফিসে ঢুকেছেন। আজকে দিনও ছাড় দিবেন না দেখছি। আপনি কি খুঁজছিলেন? যখন ইচ্ছে তখন অর্ডার দেওয়া ছাড়া এদের আর কোনো কাজই নেই। অর্ডার তো দিবেন অফিসের বড়বাবু দিন। আজকে দিনটার কথা ভুলে গেলে? সকালে কড়াই উঠেছে ঘুম থেকে? না, ইয়ে মানে ওঠা হয়নি তো। জানতাম তোমার তোমার বাংলা কালচারে অ্যালার্জি আছে। মহিষাসুরের মর্দিনী? হ্যাঁ, অত হেলাই নিও না নরেন, ইটস নট ক্যাজুয়াল, এটা আমাদের ঐতিহ্য। ও, নিজের বাঙালিত্ব আর আবেগটাকে তুই গঙ্গার জলে বিসর্জন দিয়েছ। সকালে রেডিওটা চালানো হয়নি নিশ্চয়ই? আগে না, বাঙালির আবেগটাকে স্পর্শ করে না তোমায়? রবীন্দ্রনাথের পর যদি এখনো কোনো কিছু বাঙালির আবেগ ছুঁয়ে যায় তা হলো পঙ্কজবাবুর সুরে বীরেনবাবুর কণ্ঠে মহিষাসুর মর্দিনী। হ্যাঁ শোনো নরেন, বাঙালির কালচারাল আইডেন্টিটি কোথায় জানো? দুর্গাপুজো আর মহালয়া, ভোর 4টে পরিবারের সবাইকে নিয়ে একসঙ্গে বসে, সামনে রেডিও, বাইরে নির্মল প্রকৃতির সুর, আর ওই রেডিও থেকে ভেসে আসে বীরেনবাবুর কণ্ঠে উদার্ত মন্ত্রোচ্চারণ, আশ্বিনের শারদ প্রাতে। আসলেই দারুণ। যখন প্রথম এটার স্ক্রিপ্ট বা সুর করা হচ্ছিল ইন দ্য ইয়ার অফ 1929, এটার প্রথম নাম কি ছিল জানো? কি? বসন্তেশ্বরী, যা কেবল বাসন্তী পূজার সময় ব্রডকাস্ট করা হতো। পরবর্তীতে এই বসন্তেশ্বরীকে নতুনভাবে রূপদান করা হয় মহিষাসুর মর্দিনী নামে ইন দ্য ইয়ার অফ 1936, আর প্রচারের জন্য বেছে নেওয়া হয় মহালয়ার পূর্ণপ্রভাতকে, মানে আজকের দিনটাকে। তবে যেটা আমরা বর্তমানে শুনে থাকি সেটা কবে রেকর্ডিং করা হয়েছিল জানো? কবে? ইন দ্য ইয়ার অফ 1958। Thank you.
মন্দিরের নাম কি? এই মন্দিরটির নাম মেঘসাধন। এই মন্দিরের সর্বপ্রথম মা ভগবতী অবতীর্ণ। মা ভগবতী কে পিসি? মা ভগবতী হলেন মা দুর্গা। এই আশ্রমে রাজা সুরথ ও বৈশ্য সমাধি মহর্ষি মার্কণ্ডেয়ের কাছে সর্বপ্রথম দেবী মহাত্ম্যের পাঠ নেন, আর এই মন্দিরে সর্বপ্রথম দুর্গা পূজা করা হয়। তাহলে এই মন্দিরেই মা দুর্গার প্রথম পূজা করা হয়? হ্যাঁ মা, এই মন্দির থেকে সর্বত্র দুর্গা পূজা ছড়িয়ে পড়ে। আর এই মন্দিরটির অপর নাম হলো চণ্ডীপীঠ। মহামায়া, তুমি ত্রিগুণাত্মিকা, তুমি রজগুণে ব্রহ্মার গৃহিণী বাগদেবী, সপ্তগুণে বিষ্ণুর পত্নী লক্ষ্মী, তমোগুণে শিবের বনিতা পার্বতী, আবার ত্রিগুণাতীত তুমি অবস্থায় তুমি অনির্বচনীয়া, অপার মহিমময়ী পরব্রহ্ম মহিষী দেবী, ঋষি কাত্যায়নের কন্যা কাত্যায়নী, তিনি কন্যা কুমারী আখ্যাতা দুর্গী, তিনি আদিশক্তি আগম প্রসিদ্ধ মূর্তিধারী দুর্গা, তিনি দাক্ষায়ণী সতী দেবী দুর্গা, নিজ দেহ সম্ভূত তেজ প্রভাবে শত্রু দহন কালে জীবনের অনেকটা পথ পার করে এসেছি। কোন স্মৃতি পিসি, আমাকেও বলো না। আজ মহালয়া, এই পূর্ণ প্রভাতে তুমি চার কণ্ঠে চণ্ডীপাঠ শুনছো। তিনি হলেন আমার বাবা শ্রী বীরেন্দ্র কৃষ্ণ পত্র, তাকে ঘিরেই আমার সকল স্মৃতি। ও পিসি, আমাদের দাদুর গল্প শোনাবে? আচ্ছা, আজ তোমাকে আমার বাবার গল্প শোনাবো। আমার বাবা ছিলেন খুবই ধর্মপরায়ণ। ঠাকুর প্রণাম না করে তিনি ঘর থেকে বের হতেন না। আহা মা, কতবার বলেছি পিছনে ডাকবি না মা। তোমার চাদর ফেলে গেলে তো? ও, বাড়িতে চাল বারণ তো, বিকেলে আমরা বাইরে যাব, কিছু কেনাকাটা করতে হবে। তা না হয় গেলে, কিন্তু আমার ফিরতে দেরি হবে আজ। সে কি, থাক না মা, আজ বরং বাদ দি, কাল না হয়ে যাই। না না মা, বাদ দিবি কেন, তোরা যা, আমি তাড়াতাড়ি ফিরবো। আচ্ছা, তোর বাবা তো চাইলেই পারে তোর দাদার জন্য চাকরির সুপারিশ করতে, কিন্তু তা করবে না, মহাভারত যেন অশুদ্ধ হয়ে যাবে। তুমি তো জানোই মা, বাবা সুপারিশ করতে পছন্দ করেন না। যেমন বাপ তেমন তার মেয়ে। পঙ্গুজ দেব যে এখনো এলো না, আসবে কি করে? ইন্দ্রদেব যে বছরের সব বসন একদিনে ঢেলে দিলেন। হ্যাঁ, কিন্তু সাথে
ছাতার বিসর্জন। এই কি বললে? ছাতার বিসর্জন মানে ঠিক বুঝলাম না ভাই। আরে আমাদের রায়ের ছাতা বাতাসে উড়ে গিয়ে ওই সাহেবদের গোরস্থানে গিয়ে পড়লো, আর ভূতের ভয়ে সে তো আনতেই যায়নি। ঠিকই করেছ রায়, জায়গাটির খুব দুর্নাম। তো বানি, তোমায় বলছিলাম না এবার পুজো নিয়ে নতুন কিছু করি, কিছু ভাবলে ভাই? ভেবেছি, কিন্তু কি করব তা ঠিক বুঝতে পারছি না। কিন্তু যাই করি না কেন, এর সাথে পুজোর আবেগ জড়িয়ে থাকতে হবে। পঙ্কজদাও তো এলেন না, আর আসতে পারবে বলেও মনে হচ্ছে না, যা ঝড় বৃষ্টি বাইরে। রায়, ও রায়, কি? আরে তুমি তো আমাদের ইনোভেটিভ ভাবনার ডিকশনারি, তো তুমি কোনো একটা আইডিয়া বের করো না, কি করা যায় নতুন করে? বসন্তেশ্বরী একটু এদিক ওদিক করে না চলে যাবে। তো বানি, তোমার চণ্ডীপাঠকে সংযোজন করে নতুন কিছু করা যাবে কি? ওই যে পঙ্কজদা চলে এলেন, আমরা তো ভেবেছিলাম এই ঝড় বৃষ্টির রাতে তোমার আজ আর আসা হবে না। বাড়ি তো আমি দুটো বানি আসতে তো হবে। তা কি কথা হচ্ছিল? কথা হচ্ছিল ওই পুজোর আগে নতুন কিছু করার পরিকল্পনা। তো আমাদের রায় ভাই বলল বসন্তেশ্বরীকে যদি পুনরায় উপস্থাপন করা হয়। তা করাই যায়, ইনফ্যাক্ট আমিও এমনটাই চিন্তা করছিলাম। এই ঝড় বৃষ্টির রাতে আসার সময় গোটা কয়েক সুরও আমি বেঁধেছি, কিছু গানের খসড়াও আমি করেছি, কিন্তু সমস্যা তো অন্য জায়গায় বানি। কি সমস্যা দাদা? দেখো বানি, রাগ করো না, তোমার সৃজনশীলতা ও পাঠের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি, যে ভাবনাটাকে রূপায়ণের কথা আমরা ভাবছি তা চিরস্মরণীয় করে রাখতে হলে আমাদেরকে একটা নতুন কণ্ঠের খোঁজ করতে হবে, যার কণ্ঠ শুনে মনে হবে দেবীর চোখ তুলে তাকালেন, আর পাঠ যত গেবে প্রতিমায় প্রাণ প্রতিষ্ঠা হবে। আরে দাদা, তুমি যা বলছো তা নিশ্চয়ই ভালোর জন্যই বলছো, কিন্তু নতুন কণ্ঠ পাই কোথায়? শাগ বাজাও! সমস্ত সম্প্রচার শেষ করে আমাদের মাঝে উপস্থিত হলেন মিস্টার বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। একাই সামাল দিলে ভাইয়া, বেশ ভালো। কি যে বলছেন দাদা, এই তো আপনাদের কাছ থেকে শিখেছি কাজের সাথে আপোষ না করতে। বাড়িতে বসেই শুনছিলাম ব্রডকাস্টটা দারুণ করেছো, লাইভ ব্রডকাস্টও বেশ, কণ্ঠটা লাগে তোমার। আমরা এবার পুজোয় অন্যরকম কিছু একটা করার কথা ভাবছি, আমাদের সাথে কাজ করবে তো? কি বলছেন দাদা, এই তো আমার হাতে চাঁদ পাওয়ার মতো, এই তো অসম্মতি করব এই সাহস আমার নেই দাদা। বেশ বেশ বানি, তুমি তাহলে লিখে ফেলো, খেয়াল রেখো শুদ্ধ সংস্কৃতির চেয়ে সহজ বাংলা অনুবাদ হলে সব ধরনের মানুষের বুঝতে সুবিধা হবে। কিন্তু দাদা, ইউরোপীয় ডিপার্টমেন্ট কি আমাদের অনুমতি দিবে? আর আমরা এই অনুষ্ঠানটা কখন প্রচার করব? মানে কোন দিন? মহালয়ের পূর্ণপ্রভাতে। আমরা কোনো অনুমতি নেব না, আমরা শুধু জানাবো কবে এটা করতে যাচ্ছি, আর নিচে লেখা থাকবে বিনীত প্রেমাঙ্কুর আদর্থী। সময় কম বানি, লিখে ফেল। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রা কালী কপালিনী দুর্গা শিব ক্ষমা ধাত্রী সহস্তুদা নমঃস্তুতে। দেখো, পুরো ব্যাপারটা যদি অনুভব করতে না পারো তবে কিন্তু ভিতর থেকে নিজে গায়কিটাকে আনতে পারবে না। বুঝতে পারোনি তো? আমি বুঝিয়ে দিচ্ছি, রাগ আর গানগুলোকে এমনভাবে সাজানো হয়েছে যে শুনে মানুষ অনুভব করবে শরতের প্রকৃতি ঠিক কী বলতে চাইছে। ভেবে দেখো, তখনও ভোরের আলো ফুটিনি, প্রতিমালয়ে শিল্পীরা কাজে ব্যস্ত, সময়টা ধরো
4:15 সবে মাত্র পাখিরা গুঞ্জন করে উঠল, আর ঠিক তখনই ইলা গাইবে, মাতলো যে ভুবন বাজলো তোমার আলোর বেনু। সময়টা ধরো 4:40, ভোরের মৃদু আলোয় মায়ের আগমনী গানে মুখরিত হবে আমাদের প্রকৃতি। ঠিক তখনই মন নাড়া দিয়ে শিপ্রার কণ্ঠে, ওগো আমার আগমনী আলো, ওগো আমার আগমনী। এই ধরো 5:08, গঙ্গার ঘাটে তর্পণে তর্জন চলছে, দূর থেকে ভেসে আসবে বিমলের কণ্ঠে, হে মহালক্ষ্মী জননী গৌরী শুভধা। আপনি তো দাদা পুজোর সকালটাকেই তুলে আনলেন। সত্যি চমৎকার দাদা, আপনি এভাবে না বুঝালে আমরা বুঝতে পারতাম না এবার মহালয়া কি হতে যাচ্ছে। হ্যাঁ, এবার মহালয়ার ভোর বাঙালির অন্যভাবে হবে, আর বীরেন্দার কণ্ঠে চণ্ডীপাঠ যেন চোখের সামনেই দেবী প্রতিমা বিরাজমান। আপনাকে ধন্যবাদ দিতেই হয় দাদা। দেখো, কোনো কিছুকে রিমার্কেবল করে রাখতে হলে ভিন্নতার প্রয়োজন। যদি বাণী না থাকতো আমরা এই ভিন্নতার পরশ পেতাম না। চণ্ডীকে সংস্কৃতি থেকে বাংলায় রূপান্তর করা খুবই কঠিন ছিল। বাণী ছাড়া মহিষাসুর মর্দিনী সহজ বাংলা স্ক্রিপ্ট সম্ভব হতো না। আপনি ঠিকই বলেছেন দাদা, কিন্তু বাণীটা তো আজ এখনো এলো না। আসবে, ওর একটা জরুরি কাজ পড়ে গেছে, ওটা সেরেই আসবে। বুঝতে পেরেছি, এবার বাঙালির মহালয়ার ভোর ভিন্নভাবে হবে। আর বীরেন বাবুর কণ্ঠ শুনে শেষ প্রহরে বাঙালির ঘুম ভাঙবে। তা যা বলেছ, অনেক কথা হয়েছে, এবার কাজের কথায় ফিরি। যতদিন রিহার্সাল চলবে আমি শতভাগ উপস্থিতি চাই। অতি গুরুত্বপূর্ণ কাজ ছাড়া কেউ যেন রিহার্সাল বাদ না দেয়, সে আমি হই কিংবা বীরেন। মনে রেখো, আমার বেঁধে দেওয়া নিয়মের বাইরে আমিও যেতে পারি না। আলি, আগামীবার তোমার তানপুরাটি নিয়ে এসো, চলো শুরু করা যাক। বাজলো তোমার আলোর বেনু, মাতলো রে ভুবন বাজলো তোমার আলোর বেনু। তিনি নিত্যা, তার আদি নেই, তার প্রাকৃত মূর্তি নেই, এই বিশ্বের প্রকাশ তার মূর্তি। তা হয়েও দাদু তাহলে রেডিও তো কাজ করতেন। হ্যাঁ মা, বাবা আকাশবাণীর রেডিও স্টেশনে কাজ করতেন। তিনি ছিলেন প্রখর বুদ্ধিমত্তা ও স্মৃতিশক্তির অধিকারী। 1941 আমাদের কবিগুরু রবি ঠাকুরের শেষ যাত্রায় তিনি নিমতলার শ্মশানঘাটে যান আকাশবাণীর হয়ে ধারা বিবরণী। যেই ধারা বিবরণীটি তিনি সেখানেই তৈরি করেছিলেন। বীরেন, শীঘ্রই আমাদের বের হতে হবে, জলদি করো। এই শীঘ্রই এই নিমতলে পৌঁছতে হবে, এই চোরাশাকো থেকে ওদের পৌঁছতে বেশি সময় লাগবে না। তাহলে আমাদের কবিগুরু? হ্যাঁ, আমি ইকুইপমেন্ট নিয়ে নিয়েছি, আর সময় নষ্ট করা ঠিক হবে না, চলো। হ্যাঁ চলো।
ওপারে ওই নীল আকাশে অস্তগামী সূর্য, পশ্চিমের শেষ দিগন্তে শেষ বিদায় ছড়িয়ে দিল অগ্নিবর্ণা রক্তিম আভা। এপারে পৃথিবীর বুকে বনহিমান চিতায় লেলিহান অগ্নিশিখায় পঞ্চভূতে বিলীন হল এক মহাপ্রাণীর পুত পবিত্র শরীর। রবি গেল অস্তাচলে। পঙ্কজদা, বলছিলাম মহিষাসুর মর্দিনী রেকর্ড করে চালালে কেমন হয়? মানে রেকর্ড করে চালালে সবার জন্য সুবিধেই হয়, বিশেষ করে বীরেনে, কারণ সরাসরি সম্প্রচারে ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। কিন্তু বানি, অনুষ্ঠানটি প্রায় দেড় ঘন্টা আর একটা টেপে 40 মিনিটের বেশি হয় না। সময় মিলিয়ে কয়েকটি টেপে নিয়ে নেব। তা না হয় বুঝলাম, কিন্তু সমস্যা তো অন্য জায়গায়। কি সমস্যা দাদা? টেপ 3-4 হোক তাতে কোনো সমস্যা নেই, কিন্তু রেকর্ড করে চালালে সম্প্রচারের সময় পাঠের মাঝে যে ছন্দপতন হবে তা খুব ভাবার বিষয় ভাই। একদম, আমিও এটাই বলতে চাইছিলাম। অর্থাৎ দুটো টেপের সংযোগে আমাদের কিছু ভাবতে হচ্ছে। ভীষণ চিন্তার বিষয়। রায়, এই রায়, রায় কোনো উপায় বলো না ভাই, চুপচাপ বসে রইলে যে। এই রায়, ঢাক বাজাতে পারো নাকি? আচ্ছা, এই ঢাকডোলের আওয়াজ ব্যবহার করলে কেমন হয়? টেপের ফেড ইন ফেড আউটের সময় ঢাকডোলের আওয়াজ। বাহ রায়, এমনি এমনি কি আর বলি, তুমি আমাদের ইনোভেটিভ ভাবনার ডিকশনারি। তা পঙ্কজদা, যেটা বলছিলাম, বাজলো তোমার আলোর বেনু গানটা রিপ্লেসমেন্ট হিসেবে সুপ্রীতিকে একবার দেখতে পারো, বিকেলে একবার ডাকবো কি? অবশ্যই, যাচাই করে নি একবার। আমি তবে উঠি আজ, বাড়িতে কিছু কাজ পড়ে আছে। এই বীরেন, তোমরা তাহলে রিহার্সালের জন্য তৈরি থেকো। ঠিক আছে দাদা। ওকে। কি ব্যাপার মুখার্জি, তুমি ভেতরে না গিয়ে এখানে দাঁড়িয়ে আছো? আর তোমায় এত চিন্তিত দেখাচ্ছে কেন? দাদা, বলেছিলাম রেকর্ডিংটা নিয়ে একটু আলাপ ছিল। গানটার কথা বলছি তো, এত ভেবো না মুখার্জি, রেগুলার রিহার্সাল করলে চলে আসবে। বোম্বে থেকে যা এসেছো রিহার্সালের জন্য অনেকদিন জমে আছে, কাজগুলো শেষ করার জন্য একবার বোম্বে যেতে হবে। এই তো সকালে ট্রাঙ্কল এসেছে, আমায় কালই যেতে হবে দাদা, আগে থেকেই কথা হয়ে আছে। যাওয়াটা কি খুব জরুরি? ওখানে গিয়েও আমি রিহার্সাল করবো দাদা। বোম্বেতে বসে মহিষাসুর মর্দিনীর রেগুলার রিহার্সাল সম্ভব নয়, ওরকম হলে আমি বোম্বে শিল্পীদের দিয়ে গাওয়াতে পারতাম। ঠিক আছে, তুমি যেতে পারো। দাদা, আমি আসবো, এসে রিহার্সালে যোগ দিব। কেন? মহিষাসুর মর্দিনীতে আমি গাইব না দাদা। তুমি যেতে চেয়েছো, আমি অনুমতি দিয়েছি, কিন্তু আমার বেঁধে দেওয়া নিয়মের বাইরে যে আমিও যেতে পারি না। তাই মহিষাসুর মর্দিনীতে কাজ করতে গেলে রেগুলার রিহার্সাল আসতে হবে।
কিন্তু দাদা, তুমি যেখানেই যাবে বাংলার মুখ উজ্জ্বল করবে, এটা আমার বিশ্বাস। তুমি আসতে পারো। এই বলছিলাম দাদা, এই দিজেনকে দিয়ে একবার চেষ্টা করলে হতো না? ওর কণ্ঠের সাথে বেশ মানাবে বলে মনে হচ্ছে। তা করা যায় যদি বাণী অনুমতি দেয়। সমাজের উচ্চস্তরে আপনাদের বাস পঙ্কজ বাবু, পূজা পার্বণ নিয়ে আপনার অনুষ্ঠান করতেই পারেন, কিন্তু অব্রাহ্মণকে দিয়ে স্তোত্র পাঠ করান কিভাবে? এত সুন্দর একটা কাজ সেখানে জাত ভেদাভেদ না ঢুকিয়ে পাচ্ছেন না? এই তো আপনারা অনুষ্ঠান করেন তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু অব্রাহ্মণকে দিয়ে স্তোত্র পাঠ আপনাদের বন্ধ করতে হবে। কেন? অব্রাহ্মণ বলে কি চণ্ডী পাঠ করতে পারবে না? দেখুন পঙ্কজ বাবু, স্তোত্র পাঠের অধিকার শুধুমাত্র ব্রাহ্মণের, অব্রাহ্মণের স্তোত্র পাঠে দেবী অসন্তুষ্ট হন। আমরা ব্রাহ্মণ হতে পারলাম কই অগরবাবু? কি বলতে চান আপনি? মানে হলো গায়ে শুধু ধুতে পোতা জড়ালে ব্রাহ্মণ হওয়া যায় না। ব্রাহ্মণ শব্দের অর্থ কি জানেন? যিনি ব্রহ্ম জ্ঞানে জ্ঞানী তিনি একমাত্র ব্রাহ্মণ। আমি অত শত বুঝি না। মহিষাসুর মর্দিনী থেকে বীরেনকে বাদ দিতেই হবে। তবে শুনে রাখুন, যতদিন মহিষাসুর মর্দিনী হবে বীরেনকে দিয়েই হবে। ভালো করছেন না কিন্তু পঙ্কজ বাবু। গলা নামিয়ে কথা বলুন নগর বাবু, মহিষাসুর মর্দিনীর থেকে আমাকে বাদ দেওয়া যেতে পারে কিন্তু বীরেনকে নয়। বীরেনকে ছাড়া চণ্ডীপাঠ মানে হলো চৌবাচ্চায় প্রতিমা বিসর্জন করা। আমায় খুঁজছিলেন স্যার? হ্যাঁ ব্যাঠে। কলকাতা মে পূজা কি টাইম ইন দা আর্লি মর্নিং এক স্পেশাল প্রোগ্রাম হতা হ্যায়। ক্যা নাম হ্যায় উস প্রোগ্রাম কা? ও, আপনি মহিষাসুর মর্দিনীর কথা বলছেন স্যার, মহালয়ার ভুরোহে অনুষ্ঠানটি। হ্যাঁ, পঙ্কজ বাবু কা মিউজিক। নট অনলি পঙ্কজ মল্লিক স্যার, এক কথায় তারার মেলা, ওই যে বলে না স্টারস অফ মার্কেট। কে নেই প্রোগ্রামে, কাকে ফেলে কাকে দেখবেন স্যার? আর মহালয়ার ভোরে মৃদু মৃদু আলোর শীতলে স্পর্শে তার কণ্ঠে চণ্ডী পাঠ গায়ে কাটা দিয়ে যায়, যেন মা ভগবতী তার কণ্ঠে আগমনের জানান দেয়। হু ইজ দ্য পারসন? হু ইজ দ্য পারসন? মিস্টার ভদ্র, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। ভদ্র, দিস প্রোগ্রাম শুড বি চেঞ্জ, আই মিন রিপ্লেস মিস্টার ভদ্র। বীরেন বাবু রিপ্লেসমেন্ট? হি ক্যানট বি রিপ্লেসড। We should know how to replace deal with diamond. Biren Babur poriborte diamond. This is not our right. He is a legend with his own rights. There are all alternatives to everything in the world. Kintu sir. No kintu. Aste pai. Aiye aiye. Mukherjee Babu aiye. Baithiye. আপকাই ইন্তজার থা। হঠাৎ এত জরুরি তলব? মুখার্জি বাবু, ইটস ভেরি ইম্পর্টেন্ট, পূজা কি টাইম ইন দা আর্লি মর্নিং এক স্পেশাল প্রোগ্রাম হতা হ্যায়, উসকো বদলাতে হবে। দি সেন্ট্রাল অফিস ইনস্ট্রাক্টেড দ্যাট দি প্রোগ্রাম শুড বি চেঞ্জ। ইউ ক্যান ইউজ এনি ইনস্ট্রুমেন্ট, এনি আর্টিস্ট, বাট ইউ হ্যাভ ডু ইট মিস্টার মুখার্জি। নো থ্যাংকস। এটা কি আমায় অফার দিচ্ছেন? আর আপনি মহিষাসুর মর্দিনীকে বদলানোর কথা বলছেন? আপনি জানেন এটা না শুনলে বাঙালির পুজো শুরু হয় না। মুখার্জি বাবু, ইসবার হবে, আলাদা সে হোগা। আপনি কোন অনুষ্ঠানকে রিপ্লেস করার কথা বলছেন যেখানে তারার হাট? স্ক্রিপশনের কথা যদি নাই বলি, ভয়েস বীরেন্দ্র কৃষ্ণ ভট্ট, দ্য এসেন্স অফ মহিষাসুর মর্দিনী। Nostalgia, Bangali Babu, nostalgia. This central office instruction that the program should be changed. But the voice is epic. Aap koi bhi artist lijiye, Bombay, Kolkata, kaha se bhi, use new singer. We need new voice. ধা ত্বমশরীরিত্বে ত্রিধা মাত্রাত্মিকাস্মিতা
সারাটা জীবন ধরে বাবা কিছুই পাননি। অনুষ্ঠানটা যে বদলানো হবে তা বাবাকে জানানো হয়নি। কোন অনুষ্ঠানকে বদলানোর কথা বলছো তুমি? না, যে মহিষাসুর মর্দিনীকে ঘিরে বাবার এত স্মৃতি, পরিশ্রম, এত আবেগ, সেই মহিষাসুর মর্দিনীকে পাল্টানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আর তার বাবা একটিবারের জন্য জানতে পারেননি। উত্তম আছে? আছেন, ছাদের উপর আছেন। আরে বর্দা, তুমি হঠাৎ এই পথ দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোমার সাথে দেখা করে যাই। বসো। তা ভালোই করেছ, তোমার সাথে আমার কিছু কথা ছিল। তোমার জন্য একটা প্রস্তাব আছে উত্তম। তুমি এই কাজে এমনিতে ব্যস্ত থাক, তার ভিতরে আবার নতুন প্রস্তাব? আরে বাবা, আগে শুনে দেখো, অমন প্রস্তাব বারবার আসে না উত্তম। তা আচ্ছা বলো বলো। তা তুমি আমার ছাড়বে না তো আমি ভালো করে জানি। তবে আগে চা নাও, চায়ে চুমুক দিতে দিতে তোমার কথাই শুনব। আগামী মহালয়ার ভোট নতুন ভাবে হবে। আকাশবাণী থেকে ইনস্ট্রাকশন এসেছে, মই শাশুড় ও মর্দিনীকে বদলানো হচ্ছে, সব কিছু নতুন করে হবে, নতুন স্ক্রিপ্ট, নতুন সুর, নতুন গান। তা ওই মন্ত্রপাঠটা বীরেন বাবুই করবেন নিশ্চয়ই? পিপল ডিমান্ড নিউ ভয়েস। বীরেন বাবুর বদলে নতুন ভয়েস? বীরেন বাবুকে টেক্কা দেবে এমন ভয়েস বাংলায় জন্মেছে বলে তো আমার মনে হয় না। তা কে সে? আমাদের মহানায়ক। কি বীরেন বাবু, কি যা তা বলছো বর্দা? কেন, কি কমতি আছে তোমার? বর্দা ওটা রেডিও, টেলিভিশন না, আর রেডিওতে আমি কানা ভরি। তুমি অন্তত বোঝার চেষ্টা করো, তুমি এই অনুষ্ঠানে মন্ত্রপাঠ করলে এই অনুষ্ঠান কোথায় গিয়ে দাঁড়াবে তা তুমি বুঝতে পারছো? ও আমি পারবো না বর্দা, কোথায় বীরেন বাবু আর কোথায় আমি। উত্তম, অমত করো না, তুমি পারবে, আমি বলছি তুমি পারবে উত্তম। ঠাকুরঘরকে ভেঙে ড্রয়িং রুম বানানোর চেষ্টা করো না বর্দা, একটা কেলেঙ্কারি হয়ে যাবে। অধ্যবসায় থাকলে সবই সম্ভব। এই দেখো না, পঙ্কজদাকে আমি বোঝানোর চেষ্টা করেছি বোম্বে বসো মহিষাসুর মর্দিনীকে প্র্যাকটিস করা যায়। কে থাকবে না এই অনুষ্ঠানে? ভারতের দাপুটে শিল্পীরা কণ্ঠ দেবে, আর তুমি মন্ত্রপাঠ করলে এই অনুষ্ঠানে পূর্ণতা পাবেই উত্তম। মানে তুমি বলছো? হ্যাঁ তো, আমি বলছি তুমি পারবে, তোমার নামেই যথেষ্ট এই অনুষ্ঠানকে পপুলার করার জন্য। আসলে পঙ্কজ বাবু বীরেন বাবুদের এই সৃষ্টিটা অমর হয়ে গেল, কি বলো? তা অবশ্য ঠিক। আপনাকে একটা কথা বলার ছিল। বলো না। যখনই কথাটা মনে পড়ে মনটা কেমন খারাপ হয়ে যায়। কি ব্যাপার শিবু? বীরেন বাবু এসেছিলেন,
বীরেন বাবু এসেছিলেন? হ্যাঁ, এ তো ভালো খবর। তিনি কিছুদিন আগে এসেছিলেন, কিন্তু গার্ড তাকে ঢুকতে দেয়নি, পাশ চেয়ে বসে। কে বলছো? বড়বাবু জানেন? জানেন, কিন্তু উনি কিছুই বলেননি। ওনার মতো এমন একটা লোক না পেলেন কোনো পুরস্কার, আর শেষ পর্যন্ত নিজের সাম্রাজ্যতে ঢুকতে পারলেন না। নতুন পুরোহিতের আগমনে দেবালয়েও অনেক সময় অনেক কিছু পরিবর্তন ঘটে, বুঝলে? ও তাই, চলো দেখছি ব্যাপারটা। আরে তুমি আমার ঘরে, তোর চোখ মুখ কেমন দেখাচ্ছে কেন? বসো বসো বসো, তোমার জন্য জল আনতে বলছি, বসো। বীরেন্দা, বীরেন্দা আপনি কি কিছুই জানেন না? আকাশবাণী, আকাশবাণী কি হয়েছে? ওরা মহিষাসুরমর্দিনীকে বদলাতে যাচ্ছে, আপনাদের রেকর্ডটা আর চালানো হবে না। ও, আপনি সত্যিই কিছু জানেন না? প্রতি মাঝে রাতের অন্ধকারে ভাঙা হয়, নতুন আসবে, পুরনো যাবে, এটাই তো নিয়ম। সব কিছুই যে নতুন ভাবে করা হচ্ছে, নতুন সুর, নতুন শিল্পী, ওরা পঙ্কজদাকেও বাদ দিচ্ছে। পঙ্কজদা সুর করবেন না? যার ভাবনা চিন্তার উপর কবিগুরু নিজে আঙ্গুল তুলেননি, সেই পঙ্কজদাকে বাদ দিতে চাইছে আকাশবাণী? তেমনটাই শুনলাম। পুরনো যাবে, নতুন আসবে, এটাই যুগের পরিবর্তন, নতুনকে আস্থা দিতে হবে। তাহলে আপনার কণ্ঠে? অনেক বছর ধরেই তো বাধাগত নিয়মে প্রচারিত হয়েছে, এবার নতুন কিছু হোক, বাঘমণির সুর, মায়ের আহ্বান, আমি তো পুজো করি মাত্র, আমি তো বাদ দিতে পারি না। নতুনকে আসতে দাও। দেবীং দুর্গতি হারিণীং, গ্রন্থনাংশ রচনা ডক্টর ধ্যানেশ নারায়ণ চক্রবর্তী, গীত রচনা শ্যামল গুপ্ত, সঙ্গীত পরিচালনা হেমন্ত মুখোপাধ্যায়, সহযোগিতা শৈলেন মুখোপাধ্যায়, সংস্কৃত শ্লোক উচ্চারণ ডক্টর গোবিন্দ গোপাল মুখোপাধ্যায়, মাধুরী মুখোপাধ্যায় ও হেমন্ত মুখোপাধ্যায়, গ্রন্থনাংশ পাঠ উত্তম কুমার, বসন্ত চৌধুরী, পার্থ ঘোষ ও ছন্দা সেন। দেবীং দুর্গতি হারিণীং। বুঝলি মা, সবই মায়া, মায়া ছাড়া এই জগতে কিছুই নেই। আজ এত সকালে না উঠলে কি হতো? না আজ যে মহালয়া, মহালয়া সবার, এই পূর্ণ প্রভাতে গঙ্গা স্নান করব না, মায়ের পুজো করব না, তা কি করে বাবা চা দেব? এত ভয় কিসের রে মা? নতুনকে আসতে দিতে হয়, লোকে যদি নেয় তবে নি। আনন্দময়ীর আগমনে স্বর্গে নিসর্গে স্বর্গীয় আনন্দের মধুর হিল্লোড়, রূপ রম্মা শরতের সুনীল আকাশে
নবনীত শুভ্র মেঘমালায় ধরণীর বুকে যত্ন বিকশিত শিবলীর স্নিগ্ধ সৌরভে দুকুল প্লাবিনী কলস্বনা ত্রুটিনীর কলতানে বিহঙ্গের মধুর কাকলিতে শ্যামল দুর্বাদলের মুক্তা শুভ্র শিশির বিন্দুতে বিশ্ব প্রকৃতি মাতৃবন্দনায় শুনতে। অনেক দিনের মায়া আবেগে জর্জরিত, কাঠির তো সময় একটু লাগবে। আকাশবাণী কলকাতা কর্তৃক প্রচারিত দেবী দুর্গতি নাশিনী অনুষ্ঠানের চরম ব্যর্থতা, এ বিষয়ে ক্ষোভে উত্তাল হয়ে উঠেছে রাজ্যবাসী। আকাশবাণীর তরফে জানানো হয়েছে কারো আবেগে আঘাত করা আকাশবাণীর উদ্দেশ্য ছিল না, এটি সম্পূর্ণ একটি নতুন পরিকল্পনাকে রূপদান করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল। বাহার কা হালচাল কেসি হে? মানে স্যার? স্যার, বাইরে লোকজন ভিড় করে আছে, আর সকাল থেকে তো মিছিল মিটিং এসব অনবরত লেগে আছে। ইস্যু এ পাবলিক অ্যাপোলজি। আই শুনিয়ে স্যার, পূজার আগে ভদ্রকা রেকর্ডিং প্লে করবে, ইটস অ্যান অর্ডার। ওকে স্যার। কি দরকার ছিল বলুন তো, দিলে তো বাঙালিদের খেপি। গত বছর মান্নাদের কথা একটি গান বেরিয়েছিল, খেয়াল আছে? কোন গানটা বলুন তো? কাহার বানোয় দাদরা বাজাও, উল্টো পাল্টা মারছো চাটি, শশীকান্ত তোমায় দেখছি আসরটাকে করলে মাটি। একদম ঠিকই বলেছেন, হার মানতেই হবে। মানতে তো হবে, অমরত্বের সৃষ্টি তো। বাবা, বাবা, ও বাবা, মহিষাসুর মর্দিনী আবার হবে, আবার হবে বাবা। ও বাবা, তোমাদের রেকর্ডটা আবার চালানো হবে ষষ্ঠী দিন সকালে। আমায় একটু চা খাওয়াবি মা? অমল, তোমাকে মনে মনে খুঁজছিলাম, একটা গল্প লিখেছি তোমার সাথে আলাপ করতে। এ যে অমর সৃষ্টি আপনাদের, এ যে হৃদয়ের তৃপ্তি, অমরত্বের আশিসে সৃষ্টিকে বদলানো যায় না। বীরেন্দা, এবার বুঝো এলো। ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে, রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলি মাতৃকার চিন্ময়ীকে মৃণময়ীকে আবার ইচ্ছক্তি রূপিণী বিশ্বজননী শারদত্রী জীবন্তিকা প্রতিমা, মন্দিরে মন্দিরে ধ্যান বর্ষিতা। 1941 সালে চৌঠা নভেম্বর ইহলোকের মায়ায় নিজের তৈরি সোনার সাম্রাজ্য ছেড়ে
বৈকুণ্ঠ লোকে যাত্রা করলেন সেই মুকুটবিহীন রাজা শ্রী বীরেন্দ্র কৃষ্ণভদ্র। বেঁচে থাকতে কিছুই পাননি তিনি, না পদ্মশ্রী আর না পদ্মভূষণ। তাই তার তীরধামের পরে যেন আমরা তাকে তার সম্মানটুকু দিতে পারি। মনে রাখবেন তার কণ্ঠ, তার কণ্ঠে চণ্ডীপাঠ, যে কণ্ঠ ছাড়া আমাদের মহালয়ার ভোর হয় না, যে কণ্ঠ ছাড়া আমাদের পূজা শুরু হয় না। মৃত্যুঞ্জয় হয়ে আছেন আর মৃত্যুঞ্জয় হয়ে থাকবেন আমাদের শ্রদ্ধেয় শ্রী বীরেন্দ্র কৃষ্ণভদ্র।